নমস্কার, কলকাতার টু নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রান্না নিয়ে এলাম। নতুন নয় এটা, ঠিক এটা আসলে আমার বাপের বাড়ির রান্না। আমার মা, আমাদের বাড়িতে একটা নিরামিষ ঘর ছিল, সেখানে ভ্যারাইটিস নিরামিষ পদ রান্না হতো। তাতে আগেকার দিনে সবার বাড়িতে একটা নিরামিষ আলাদা রান্নাঘর থাকতো, তাতে আমি আমার মায়ের কাছ থেকে এই আলুর দমটা শিখেছি। এই আলুর দমটা করতে আমার লাগবে আলু। আমি আলুটা অলরেডি সেদ্ধ, মানে জলে ভাপ দিয়ে নিয়েছি। কতক্ষণ? 5 মিনিট মতো ভাপ দিয়ে নিয়েছি। আর এই সাদা তেল, আর এই মশলার বাটি থেকে আমার শুধু লাগবে জিরে, এটা ফোড়ন দেব, আর কিছু লাগবে না। আর এই আমি আদা নিয়ে ম্যাস্ট করে নিয়েছি, হামর দিস্তা থেতো করে নিয়েছো? হ্যাঁ। আর এই কাজু বাদাম, গোলমরিচ, তিল, সাদা তিল, এই এলাচ, লবঙ্গ, চালমগজ, পোস্ত, আর পোস্ত, এই কটা আমি অল্প অল্প এতটুকু টুকু পরিমাণ, ধরুন বড় চামচের 1 চামচ এরকম। মানে তাহলে কি কি বাটা করেছো আরেকবার বলো। এখানে সাদা তিল বাটা, চালমগজ বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, পেস্ট করে আমি জলে গুলে নিয়েছি। আর এখানে আমি দুধ রেখেছি একটু। আচ্ছা, এবার আমি মূল রান্নায় চলে আসি। তাহলে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আমি মিডিয়াম টু লো আঁচেই করছি, তাতে এই জিনিসটা পুড়ে যাবে না। আমার তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো এলাচ দিয়ে দিলাম। আর একটা এই ছোট দানা দারচিনি দিয়ে দিলাম। এই ফোড়নগুলো দিয়ে তারপরে আমি আলুটা ভাজবো। এই ফোড়নগুলো আগে দিলে কি হয়, ফোড়নের গন্ধটা আপনার সবজির মধ্যে লেগে যায়। এটা যেহেতু সাদা আলুর তরকারি, সেহেতু এখানে আমি একদমই হলুদ দেব না, একটু সামান্য ভাজা ভাজা তো করতেই হবে। নুন দিও নি এর মধ্যে? হ্যাঁ, আমি নুন দিয়ে আগে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে নুনটা আমি লাস্টে দেবো পরে। মানে ভাজার সময় আর নুন দেবেন না? ভাজার সময় নুন দেবো না, কারণ আমি অলরেডি যখন আলুটা ভাপে দিয়েছিলাম তখন নুন দিয়েই করেছিলাম। আচ্ছা, এটার সাথে আজকে আমাদের লুচি হবে। হ্যাঁ, লুচি, আলুর দম আর মিষ্টি তো অবশ্যই থাকবে। দেখুন, আমার আলু ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে এবারে একটা বাটিতে তুলে রাখছি। আমি কিন্তু এই তেলেই রান্না করছি, আর কোনো তেল দিলাম না। আমি তার মধ্যে প্রথমে আদাটা দিয়ে নিয়ে আদার কাঁচা, আমি কাঁচা গন্ধটা ছড়িয়ে দেব। ফোড়নটা আমি আগেই দিয়ে নিয়েছি, তাতে আমার আলুর মধ্যে ফোড়নের গন্ধটা ঢুকে গেছে। এবারে আদার কাঁচা গন্ধটা যাক। দেখুন, আদার কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি আগে থেকে করে রাখা যেই মশলাটা, আমার সাদা তিল, কাজু বাদাম, পোস্ত আর গোলমরিচ, এইগুলো আস্তে আস্তে নিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, যেহেতু কাজু বাদাম আছে বাটা, সেহেতু লেগে যাবে বলে সমানে নাড়তে হবে। গোলমরিচের ঝাল রয়েছে, সেজন্য আর ঝালের দরকার নেই, কিন্তু তবু আমি 4টে কাঁচা লঙ্কা ছিল। 4টে দিও না, 2টো দাও না। আমি ফেলে দিইনি, আসলেই দিয়েছি, তাতে তো ওই সুন্দর একটা লঙ্কার গন্ধ আছে। এই আমি ঝাল খেতে পারি না, এরা ঝাল খেতে পারে, তাই জন্য নিজেদের জন্য ঝাল দেবেই দেবে।
আর বাচ্চাদের মতো আজকে সকাল থেকে আমার পেট ব্যথা করছে, কেন কে জানে। আর একটু জল দিয়ে এটা কাঁচা গন্ধটা এবার এটা হয়ে গেছে মশলাটা, দেখুন মশলাটা হয়ে যাওয়াতে আমি এর মধ্যে এখন আলুটা দিয়ে দেবো। মানে ভাজা আলুটা দিলে তো? হ্যাঁ ভাজা আলুটা দিলে। ভাজা আলুটা দিয়ে কনস্ট্যান্ট নাড়াতে হবে, নাহলে কাজু বাদাম চাল মগজ এগুলো সব লেগে লেগে যাবে। তার মধ্যে আর কি জলও অ্যাড করছি, কেন না এবারে সমস্ত জিনিসের কাঁচা গন্ধ দূর হয়ে গেছে। আমার আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার আমি বাদবাকি জলটা দিয়ে দিলাম। আর তার মধ্যে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। পরে লাস্টে আলু সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে নামাই। কিন্তু তুমি তো নুন দাওনি। হ্যাঁ নুনটা আমি এখন দেবো, নুন মিষ্টি সবই দেবো। আমি আগেই নুন দিয়েছিলাম, তার জন্য আমি এখন এই অল্প নুন দিলাম। আলু উত্তম এর আলু নুন দিয়েছিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে, একটু না নাড়লে না সাথে সাথে এরকম জমে যায়। আমার মনে হয় আরেকটু জল দিয়ে এটাকে ঝোল করো। না এটা এরকমই থাকবে, হয়ে গেছে। আমি এর মধ্যে একটু কিশমিশ ছিটিয়ে দিচ্ছি, আর একটু আমাদের বাড়িতে হোমমেড মশলা আমাদের এটা, এইটা যেটা আমার বিরিয়ানি অলস্পাইস মশলা থাকে, বিরিয়ানি না বললে ভুল হবে, এটার মধ্যে সমস্ত অলস্পাইস মশলা তো আপনারা জানেনই, আমি আর বিপাশা বানিয়েছিলাম, সেটা একটু আমি মাকে অ্যাডিশনাল দিতে দিয়ে দিতে বললাম। হ্যাঁ এটা দিলে পরে একটু মানে মিষ্টি মিষ্টি স্বাদটা অতটা লাগবে না, একটু টেস্ট অন্যরকম হবে। হয়ে গেছে, দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এবার এর মধ্যে একটু চিনি, একটু না চিনিটা তো একটু দিতেই হবে, এই এক চামচ পরিমাণ মতন চিনি অ্যাড করে দিলাম। তার সাথে ওই ঝালঝাল ওই হোমমেড মশলাটাও পড়েছে, স্বাদ খেতে দুর্দান্ত হবে। আপনারা অবশ্যই বানাবেন, আর আমার আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। মা কেমন খাচ্ছ? খুব ভালো, একদম অন্য নতুন স্বাদের রেসিপি, আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা বাই। লুচি হচ্ছে এখন, লুচি আর মার আলুর দম আজকের লাঞ্চ। দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে। সবসময় এরকম চেপে দিলে ফুলে ওঠে।